Rotos. বাংলা সাহিত্যে ভৌতিক গল্পের ভাণ্ডার খুবই সমৃদ্ধ। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অকুতোভয়তা, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের নিশীথ রাক্ষসীর কাহিনী থেকে রবীন্দ্রনাথ ঠাকুরের মণিহারা, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের অক্ষয় বট উপাখ্যানম, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গঙ্গাধরের বিপদ বা তারানাথ তান্ত্রিক হয়ে হেমেন্দ্র কুমার রায় থেকে সত্যজিৎ রায়, সমস্ত বরেণ্য সাহিত্যিকরাই কম বেশি ভৌতিক গল্প লিখেছেন। বাঙালি ছেলে মেয়েদের শৈশব আর কৈশোর জুড়েই যে কল্পনাপ্রবণ মনন, এই কল্পনাপ্রবণ মনের অনেকটা জুড়েই কিন্তু থাকে ভূত পেত্নি দত্তি দানু। কিন্তু আশ্চর্যজনকভাবে বাংলা সিনেমাতে ভূতের উপস্থিতি খুবই স্বল্প। হলিউড বা বলিউড, এমনকি দক্ষিণ ভারতের সিনেমা জগতের তুলনাতেও বাংলায় ভৌতিক ছবির সংখ্যা খুবই নগণ্য। হলিউড বলিউডে অগুন্তি ভৌতিক ছবি হয়েছে, সেই অর্থে বাংলায় ভূতের ছবি তৈরি হওয়া শুরু হয়েছে 2000 সালের পরেই। 2000 সালের পরে হাল ফিলে কিছু ভূতের বাংলা সিনেমা তৈরি হলেও বাংলা সাহিত্য জগতে ভূতের উপস্থিতির তুলনায় চিত্র জগতে অশরীরী সত্তার উপস্থিতি নিয়ে অতীতে বেশি ছবি তৈরি হয়নি। বাংলা ভৌতিক ছবির একটি উল্লেখযোগ্য ছবি ছিল কঙ্কাল। ছবিটি নির্মিত হয়েছিল ভারতবর্ষ স্বাধীন হবার 3 বছর পরে। কঙ্কাল একটা কাল্ট ভৌতিক ছবি। ছবিটা মুক্তি পায় 1950 সালে এবং এই ছবির পরিচালক ছিলেন নরেন মিত্র। কঙ্কাল একটি পুরোদস্তুর ভূতের ছবি। যে মহিলাকে কঙ্কালে পরিণত করা হয়েছিল সে শেষ দৃশ্যে সে তার প্রতিশোধ নেয়। কঙ্কাল মূলত একটা প্রতিশোধের গল্প ছিল। পরে এর থেকেও অনেক ভয়ঙ্কর ভূতের ছবি হয়তো তৈরি হয়েছে। বাংলাতেও অনেক কারিগরি প্রযুক্তি সম্বলিত ভূতের ছবি তৈরি হয়েছে, কিন্তু তুলনামূলকভাবে সেই 1950 সালের অনুন্নত প্রযুক্তি এবং সাদা কালো ছবির অতি অল্প বিনোদনের যুগে কঙ্কাল কিন্তু বিরাটভাবে সফল হয়েছিল। নরেশ মিত্র পরিচালিত এই সিনেমাটাকেই মনে করা হয় স্বাধীন ভারতে প্রথম সফলভাবে মানুষকে অপার্থিব জগতের স্বাদ পাইয়ে দেওয়া একটা সিনেমা। কঙ্কাল ছবির স্ক্রিপ্ট বা চিত্রনাট্য খুব মজবুত এবং টানটান ছিল। এই ছবিটার পরতে পরতে কিন্তু সাসপেন্স ছিল। কঙ্কাল ছবিতে অভিনয় করেছিলেন সেই সময়ের দিকপাল শিল্পীরা। উল্লেখযোগ্য শিল্পী ছিলেন ধীরাজ ভট্টাচার্য, কেতকী দত্ত, শিশির বটব্যাল, পরেশ ব্যানার্জির মতন অভিনেতারা। কঙ্কাল ছবির গল্পটা ছিল প্রাণোচ্ছল যুবতী তরলা ভালোবেসে বিয়ে করে অগাধ সম্পত্তির মালিক রতনকে। রতনের অনেক পয়সা থাকলেও মানুষ হিসেবে সে খুব সাদাসিধে এবং সরল। নিজের স্ত্রী তরলাকে সে খুব ভালোবাসে। তরলাও তার স্বামী রতনকে খুব ভালোবাসে। তরলা নিজের জীবনকে উপভোগ করতে চায়, কিন্তু হঠাৎ তাদের সুখের জীবনে উদয় হয় একদা তরলার ব্যর্থ প্রেমিক অভয়। এক সাদাসিধে ভালো মানুষ রতনকে শেয়ার মার্কেটে নিয়ে গিয়ে সর্বশান্ত করে দুষ্ট অভয়। স্ত্রী তরলার বারবার বারণ করা সত্ত্বেও রতন শেয়ার বাজারের মোহে পড়ে যায়। তরলার ব্যাপারটা ভালো লাগেনি। পরে ঘটনাচক্রে
অভয় তরলাকে একটি ফার্ম হাউসে ধর্ষণের চেষ্টা করলে আলমারির ভেতরে দম বন্ধ হয়ে অকস্মাৎ তরলার মৃত্যু হয়। তরলার পরলোকের উপরে লেখা বইপত্র এবং পরলোক চর্চায় খুব আগ্রহী ছিল। যখন ভালোবাসা গভীর হতো তখন তরলা বারবার নিজের স্বামী রতনকে বলতো, তুমি যা আরম্ভ করেছো তাতে মরেও আমি শান্তি পাব না, দেখবে মরার পরেও আমি ঠিক ফিরে আসব, তোমার জন্যে আমাকে আসতেই হবে। মৃত্যুর পরে কঙ্কাল রূপে ফিরে এসে অভয়কে হত্যা করে নিজের স্বামীর দুর্দশা এবং নিজের মৃত্যুর প্রতিশোধ নেয় তরলা। এই ছিল 1950 সালে কঙ্কাল ছবির গল্প। এই ধরনের গল্প নিয়ে পরে বাংলায় হিন্দিতে বহু ছবি হয়েছে। ভূতের গল্পগুলো মূলত প্রতিশোধের ওপরেই আধারিত থাকে, কিন্তু যে সময় এই ছবিটা নির্মিত হয়েছিল সেই সময় এই ছবির বিষয়বস্তু খুবই ইউনিক এবং আকর্ষণীয় ছিল। এই সিনেমাটাতে ভূতের চেয়েও বেশি শেয়ার মার্কেটে ফাটকা খেলার যে বিপদ এবং তার যে পরিণতি সেটা প্রাধান্য পেয়েছে। কঙ্কাল ছবিতে একটাও গান নেই। এই ছবিটা সেই সময় খুব বহুল চর্চিত ছবি ছিল এবং বিরাট ব্যবসায়িক সাফল্যও পেয়েছিল। চিত্রনাট্য আর কাহিনীর বিন্যাস ছিল অসাধারণ। এই ছবির এই চিত্রনাট্যের উপর নির্ভর করে আজকেও কিন্তু এই ছবিটার পুনর্নির্মাণ করা যায়, যেটাকে আমরা ইংলিশে বলি রিমেক। এই কঙ্কালের মতন ছবিগুলোর কিন্তু রিমেক হওয়া দরকার। আজ থেকে প্রায় 70 বছর পেছনে গিয়ে আমরা যদি এই ছবিটাকে বিচার করি তাহলে এই ছবিটার যে মেকআপ এবং ভৌতিক দৃশ্যগুলো সেগুলো কিন্তু খুব অসাধারণ। ছবিটার সম্পাদনা বা এডিটিং খুব গুরুত্বপূর্ণ ছিল এবং সেটাও খুব অসাধারণ। শিল্পীদের কথা আগেই বলেছি, প্রত্যেকেই ভীষণ ভালো অভিনয় করেছেন এবং ধীরাজ ভট্টাচার্য সেই সময়ে সাসপেন্স এবং হাতে গোনা বাংলা ভৌতিক ছবিগুলোর মধ্যে প্রায় সবকটাতেই কিন্তু অভিনয় করেছেন। ছবিটার সেই যুগের পরিপ্রেক্ষিতে বিচার করলে ছবিটার টেকনিক্যাল দিকগুলো খুব অসাধারণ। এই ছবিতে বা এই ধরনের ছবিগুলোতে আজকের প্রযুক্তি ব্যবহার করে যদি এই ছবিগুলোর পুনর্নির্মাণ করা যায় তাহলে কিন্তু এখনকার প্রজন্মের কাছে এই ছবিগুলো খুব গ্রহণযোগ্য হবে। এবং যদি এই ছবির রিমেক নাও হয় তাহলেও আমি বলবো যারা এই ছবিটা দেখেননি তারা একটা ভালো বাংলা ছবি যদি দেখতে চান, একটা ভালো এন্টারটেনমেন্টের স্বাদ যদি তারা পেতে চান তাহলে তারা 1950 সালে মুক্তি পাওয়া নরেশ মিত্রের কঙ্কাল অবশ্যই দেখুন।